ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে 62 জন যাত্রী নিয়ে শনিবার নিখোঁজ হয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ওই বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। সিরিউইজায়া এয়ারের বোয়িং 737 বিমানটি জাকার্তা থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্তিয়ানোকে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় 2:40 বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়। ভারী বৃষ্টির মধ্যে উড্ডয়নের 4 মিনিটের মাথায় 26 বছরের পুরনো বিমানটি হারিয়ে যায়। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি শনিবার জানিয়েছে, জাকার্তার উত্তর পশ্চিমের সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপরই ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। উড়োজাহাজ বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি। কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে, তবে কোনো যাত্রী বেঁচে আছেন বলে তারা মনে করছেন না।